কোনো ক্রীড়া সংস্থাতেই দুই মেয়াদের বেশি একই পদে কেউ থাকতে পারবেন না বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সকল ফেডারেশনের জন্য একটি সাধারণ নির্দেশিকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যারা আসলে ক্রীড়া সংশ্লিষ্ট এবং সেই ক্রীড়ার প্রতি প্যাশনেট এবং সেই স্পোর্টসকে বিশ্ব দরবারে বাংলাদেশের যে পতাকা তা সমুন্নত করতে আগ্রহী, তাদেরকে দিয়ে ফেডারেশনগুলো পুনর্গঠন করা উচিত। এবং একই সাথে আপনারা জানেন আমাদের রিসোর্স খুবই সীমিত, সেখানেও আমরা কাজ করব। কোনো ফেডারেশনে কেউ দুইবারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। আই থিঙ্ক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিইং। আমি আমার মায়ের মতো হয়েছি, কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার?